আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি নাজমুন নাহার, প্রভাষক ফিনান্স এন্ড ব্যাংকিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো। আজকে আমাদের ক্লাসটি দ্বাদশ শ্রেণী অর্থাৎ টুয়েলভ সেকশনে যারা কিছু দিন পর এইচএসসি পরীক্ষাতে পদার্পণ করতে যাচ্ছ তাদের ক্লাসের সিলেবাসের উপর রিভিশন ক্লাসের ফার্স্ট স্টার্ট দিয়ে শুরু করছি। আজকে আমাদের অধ্যায় এক নিয়ে আমরা আলোচনা করবো, অর্থায়নের সূত্র নাম বা যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা এই চ্যাপ্টারটি শেষে আমরা কী কী দেখতে পাচ্ছি বা আমাদের শিক্ষণ পর্বে কী হবে। যে এখানে আমি উল্লেখ করার চেষ্টা করছি যে এগুলো আমাদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানো যেহেতু আমাদের সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার একাধিক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এখন আমরা এই অধ্যায় যদি কনসেপ্ট হিসেবে আলোচনা করতে চাই, সেখান থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে অর্থায়নের সংজ্ঞা, তারপর কী কী ধরনের অর্থায়ন হতে পারে, অর্থায়নের নীতিমালা এবং অর্থায়নের লক্ষ্য। তারপর আমরা ছোট করে দেখব যে অর্থায়ন কি শুধুমাত্র মুনাফা অর্জন করবে নাকি তার কিছু সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। তাহলে চলো আজকে ক্লাসটিকে শুরু করি। এখানে আমি তোমাদেরকে বিভিন্ন গ্রাফিক্সের গ্রাফের বা বিভিন্ন চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি যে অর্থায়নে কী কী ধরনের সড়ক হতে পারে। যেমন বাংলাদেশ ব্যাংক দেখতে পাচ্ছ, যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিগণিত হয়, এবং তোমরা জানো যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের মুদ্রা এবং নোট প্রচলনের একমাত্র অধিকার রাখে। তারপর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাকার চিত্র, কয়েন্স। তারপর আমরা বার্টার সিস্টেম যেটা আমরা জানি, বার্টার সিস্টেম হচ্ছে একটি দ্রব্যের বিনিময়। যেমন দেখো একটা হ্যান্ড টু আরেকটা হ্যান্ড, একজন হচ্ছে শস্য দানা দিচ্ছেন এবং অন্যজন হচ্ছে ফল বিনিময় করছেন। তার মানে যেই প্রথায় বা যেই সিস্টেমে বা যে মাধ্যমে একটি পণ্যের বিনিময়ে অন্য একটি পণ্য আদান প্রদান করা হতো, সেটাই বার্টার সিস্টেম বা বিনিময় পথ হিসেবে পরিগণিত হয়। আচ্ছা, এটা আমাদের মেইন আলোচ্য বিষয় না হলেও কিন্তু জানবার বিষয়। আজকের আলোচ্য বিষয়ের যেটা আমরা আজকে ক্লাসের জন্য স্পেশাল ডিজাইন করছি সেটা হচ্ছে অর্থায়নের ডেফিনিশনস, এবং অন্যটি হচ্ছে অর্থায়নের শুরু বা অর্থায়নের ধরন কী কী ধরনের হতে পারে। অর্থায়নের ধারণা তোমরা ক্লাস নাইন টেনে দেখে এসেছো, এবং এই পরিক্রমায় একাদশ দ্বাদশ শ্রেণীর পরিক্রমায় তোমরা দেখেছো বারবার অর্থায়ন কার্যক্রম হয়। যে অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ এবং তহবিল ব্যবস্থাপনার যে সামগ্রিক কার্যগুলি তাকে আমরা বলে থাকি অর্থায়ন। যে এখানে ডেফিনেশন আকারে লেখা আছে এবং এই ডেফিনেশনটা ইলাবরেটেড ফর্মে দেওয়া আছে। মানে বইয়ে দেখবে যে একটি লাইনের সংজ্ঞা দেওয়া আছে যে অর্থায়ন সংক্রান্ত যাবতীয় কার্যগুলিকে বলা হবে অর্থায়ন। এবং এই সংজ্ঞাটাকে যখন আমাদের দুই নম্বর প্রশ্নের চলে আসে যে অর্থায়ন বলতে কি বুঝছো বা অর্থায়ন কি, তখন কিন্তু তোমাকে একটু বড় করে রেখে হয়। সেক্ষেত্রে তুমি এই লাইনগুলো কিন্তু সহায়তা দিতে পারো এবং সহায়িকা বইগুলোতে তোমার হাতেই রয়েছে। একটি প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন উৎস থেকে সেই মূলধন সংগ্রহ করে এবং কিভাবে তা বিনিয়োগ করবো, অর্থাৎ অর্থের হচ্ছে তহবিলটাকে সংগ্রহ করা, তাকে ব্যবস্থাপনা করা এবং ওই অর্থগুলোকে কিভাবে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জন করবে সেটি হচ্ছে তোমার অর্থায়ন। শুধু তহবিল সংগ্রহ করলে চলবে না, তহবিলটাকে এমনভাবে বন্টন করতে হবে এবং তাকে ব্যবস্থাপনা করতে হবে যেন প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই কিন্তু হচ্ছে মুনাফা অর্জন করা। আচ্ছা, এখানে একটি উদাহরণ হিসেবে রয়েছে যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে হচ্ছে একটি কাঁচামালকে যখন তুমি একটি ফিনিশড প্রোডাক্টে বা ব্যবহারযোগ্য করে একটি দ্রব্যে পরিণত করা, সেগুলোকে আমরা বলি উৎপাদনকারী প্রতিষ্ঠান। যেমন গাছকে যদি আমি কেটে এনে তারপর বিভিন্ন প্রসেস করে যদি চেয়ার বানাই, টেবিল বানাই, তাহলে কিন্তু চেয়ার বা টেবিল এটাই হচ্ছে আমার ব্যবহারযোগ্য দ্রব্য। তো এই যে যখন আমি এই প্রতিষ্ঠানতে কাজ করলাম, সেটাই কিন্তু হয়ে গেল আমার উৎপাদনকারী প্রতিষ্ঠান। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাজ করবে র ম্যাটেরিয়ালস নিয়ে, এবং এটা কাজই হচ্ছে ফিনিশড প্রোডাক্ট কনজিউমারকে প্রোডাক্ট প্রোভাইড করা। আচ্ছা, এখানে যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে অর্থের আগমন এবং অর্থের নির্গমন, যেটাকে আমরা বলে থাকি ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। তো ক্যাশ ইনফ্লো বা অর্থের আগমন হচ্ছে যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে বা কত উৎস থেকে অর্থের আগমনটা হতে পারে বা কোন কোন জায়গা থেকে তুমি
টাকাটা আনতে পারো, এবং অন্যদিকে কোন কোন খাতে তোমার ব্যবসার প্রতিষ্ঠান টাকাটাকে বিনিয়োগ করলো বা কোন কোন খাতে খরচ করলো সেটাকে বলা হবে অর্থের নির্গমন। অর্থের কিভাবে টাকা আসলো সেটা হচ্ছে অর্থের আগমন, এবং কিভাবে টাকা চলে গেলো সেটা হচ্ছে অর্থের নির্গমন। তারপরে এই যে আমরা অর্থের আগমন এবং নির্গমন নিয়ে কাজ করছি তার প্রধান উদ্দেশ্য কি, যেটা আমাদের এমসিকিউতে আসে যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য, ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য সর্বোচ্চ মুনাফা অর্জন করা। সেক্ষেত্রে যদি তোমার অপশন চাই সর্বোচ্চ না থাকে তোমার উপর হবে মুনাফা অর্জন। তারপর আমরা এখন চলে যাবো অর্থায়নের স্বরূপ কি বা অর্থায়নের ধরন কি, অর্থায়ন কি কি ফরম্যাটে হতে পারে। অর্থায়ন বিভিন্ন ধরনের হতে পারে, অর্থায়ন কিন্তু অর্থায়নের পরিধি কিন্তু তোমার পরিবার থেকে শুরু করে দেশ বিদেশ পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সো এই দেশ বিদেশ পর্যন্ত যখন ছড়িয়ে যায় তখন আমরা অর্থায়নের স্বরূপকে মেইনলি পাঁচটি ভাগে ভাগ করে থাকি। সরকারি অর্থায়ন, পারিবারিক, আমরা পরিবার থেকে শুরু করি পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, ব্যবসা অর্থায়ন, অব্যবসায়ী অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়ন। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখবে যে ব্যবসা অর্থায়নকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এক মালিকানা, যৌথ মূলধনী এবং অন্যটি হচ্ছে অংশীদারি ব্যবসায়। আমরা ধারাবাহিকতায় এই সংজ্ঞাগুলি শিখে নিব, কারণ যে কোনো একটি সংজ্ঞায় কিন্তু আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র একটি নয় একাধিক প্রশ্ন কিন্তু আমি ইনশাল্লাহ আমরা এই টপিকগুলো পেতে যাচ্ছি। অর্থায়নের স্বরূপ, অর্থায়নের স্বরূপের প্রথমেই দেখছো আমরা পারিবারিক অর্থায়ন নিয়ে আলোচনা করবো, যে আমরা সবাই কিন্তু পরিবারের একটা অংশ এবং আমাদের সমাজটি কিন্তু ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরিবার। সো পরিবারের অর্থায়নটাকে ইগনোর করার কোনো সুযোগই নেই। আমাদের যে পরিবারের প্রধান তিনি কিন্তু তার ইনকামের উপরেই কিন্তু আমাদের পরিবারটা টিকে রয়েছে। সো উনি যে টাকাটা নিয়ে আসেন এটা যদি আমরা যথোপযুক্ত ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু পরিবারের লোকজনের চাহিদা মিলবে না, এবং দিন শেষে দেখা যাবে যে পরিবারটা ধার দেনার সম্মুখীন হতে হচ্ছে। সো আমরা কিন্তু তা হতে দিব না, আমরা কিন্তু কখনোই পরিবারকে নিজে থেকে ছোট করতে চাই না। তা আমরা কি করবো, হোয়াট শুড আই ডু, উই শুড ফলো স্ট্রিক্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। পরিবারের মধ্যেও কিন্তু এই প্রচলনটি খুবই দরকার, যে আয় বুঝে ব্যয় করে। যে কিন্তু আমাদের প্রবাদ বাক্যে রয়েছে যে আয় বুঝে ব্যয় করে, যে তোমার পরিবারের যে প্রধান সে কতটা ইনকাম করে আনছে ওই অনুপাতে তুমি তোমার ব্যয়গুলোকে ফিক্সড করবে। প্রথমে আমি সহজভাবে বলে দিই পারিবারিক অর্থায়ন কাকে বলা হয়। পারিবারিক অর্থায়ন হলো পরিবারের জন্য তুমি যে অর্থায়নটা করছো সেটাই হচ্ছে পারিবারিক অর্থায়ন। এই পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি, এমসিকিউতে আসে পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য কি। পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য পরিবারের সদস্যদের কল্যাণ সাধন। তাহলে আমরা কি বলতে পারি যে পরিবারের জন্য যে অর্থায়নটা করা হয় সেটা পারিবারিক অর্থায়ন, এবং অন্যভাবে বলতে পারি পারিবারিক পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা সাধনার জন্য যে অর্থায়নটা করা হয় সেটাকে বলা হয় পারিবারিক অর্থায়ন। আচ্ছা, সেক্ষেত্রে যিনি আমাদের ইনকাম আর্নার বা যার উপর ডিপেন্ড করে আমাদের পরিবারটা চলছে, তার ইনকাম যদি সাফিসিয়েন্ট না হয় বা কোনো মাসে যদি তার ইনকাম আমাদের জন্য সাফিসিয়েন্ট হয়নি, তখন আমরা কী করবো, তখন কিন্তু আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিতে পারি। এটাও কিন্তু পারিবারিক অর্থায়নের একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যে কোনো কারণে যদি পরিবারের অর্থায়নটা সাফিসিয়েন্ট না হয় সেক্ষেত্রে হচ্ছে পরিবারের সদস্যদের চাহিদা মেটাবার জন্য নিকট আত্মীয় বন্ধু বান্ধব ওদের কাছ থেকে ধার করতে পারি। আচ্ছা, এই যে পারিবারিক অর্থায়নটা আমরা কী কাজে ব্যবহার করে থাকি, দেখা যায় যে পরিবারের একটি পরিবারে যখন তুমি যাও বাসায় যাও কী দেখো, টিভি, ফ্রিজ, আলমারি, ল্যাপটপ, মোবাইল, এই যে এইসব জিনিসপত্র ক্রয় করার জন্য এবং দৈনন্দিন ব্যবহার ব্যয়টাকে নির্বাহ করার জন্য হচ্ছে তোমার পারিবারিক অর্থায়নটা পরিচালনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখবো যে সরকারি অর্থায়নটাকে বলা হয়। সরকারি অর্থায়নটা অন্যান্য যে কোনো অর্থায়ন থেকে আলাদা। সরকারি অর্থায়নটা হচ্ছে সরকারের যে অর্থায়নের যে কার্যক্রম সেটাকে আমরা বলবো সরকারি অর্থায়ন। সরকার যে পদ্ধতি দিয়ে তার অর্থায়ন পদ্ধতি করে থাকে সেটাকে আমরা বলবো সরকারি। তো সরকারি অর্থায়ন কাকে বলে যেহেতু আমাদের কাছে বলতে হবে সরকারের যে অর্থায়ন ব্যবস্থা সেটি হচ্ছে সরকারি অর্থায়ন। এবং সরকারি অর্থায়নের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি অন্যান্য অর্থায়নের সিস্টেম থেকে আলাদা। এতে আগে ব্যয় নির্ধারণ করা হয়, তারপর আয় নির্ধারণ করা হয়। তাহলে তোমার এমসিকিউতে কিন্তু বারবার চলে আসে যে কোনো অর্থায়নে আগে ব্যয় নির্ধারণ করা হয়ে থাকে, আগে ব্যয় নির্ধারণ করা হয়ে থাকে সরকারি অর্থায়নে। এবং এটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আয় অনুপাতে যখন আয় যদি ব্যয় থেকে বেশি হয় তখন তাকে আমরা বলবো উদ্বৃত্ত বাজেট বা উদ্বৃত্ত বাজেট বলবো, আর যদি আয় কম হয় ব্যয় বেশি হয় তখন আমরা তাকে বলবো ঘাটতি বাজেট।
একটা ঘুরে ঘুরে সাপ্লিমেন্টারি বাজেট এবং অনুভূতিকে আমরা বলি ডিফিসিয়েন্সি বাজেট। ওটাকে না জানলে হচ্ছে জানার জন্য আমরা জানি সেটা হচ্ছে ঘাটতি বাজেট এবং উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে উৎপীত বাজেট। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় আমরা কিন্তু ঘাটতি বাজেটের মধ্যে পড়ে থাকি। তোমরা জেনে রাখবে যে যখন সরকার তার অর্থায়ন পড়ে থাকে সেটাকে আমরা সরকারি অর্থায়ন বলি। সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই দেশের জনগণের কল্যাণ সাধন করা এবং সরকারি অর্থায়নের আরেকটি প্রথম বিষয়টি হচ্ছে সরকারি অর্থায়নের আগে ব্যয় নির্ধারণ করা হয়। এই যে সরকার আমাদের থেকে বিভিন্ন ট্যাক্স ভ্যাট এগুলো নিচ্ছে, যেমন বিভিন্ন শপিং মলে গেলে আমাদের থেকে ভ্যাট দিতে হচ্ছে, তারপর বছর একবার করে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। তো আমরা এগুলো কেন দিব? আমরা দিব এই যে আমরা রাস্তাঘাট দিয়ে চলাচল করছি, এই যে ট্রাফিক পুলিশ আমাদেরকে নিরাপদে যাতায়াতের আমাদের যানবাহনগুলি নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন, তারপরে এই যে আমাদের পদ্মা সেতু বহুল আলোচিত আমাদের পদ্মা সেতু, তারপরে এই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছেন, যারা দেশের সীমান্তে আমাদের দেশ সীমাকে পাহারা দিচ্ছেন, এদের ব্যয় নির্বাহ করার জন্য কিন্তু আমাদের সরকারি অর্থনটা প্রয়োজন হয়ে পড়ে। সরকারি অর্থনের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ বা জনগণের উন্নতি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো অব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থায়ন। অব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ব্যবসা করা না, অর্থাৎ এগুলো প্রতিষ্ঠিত হয় জনগণের কল্যাণ সাধনের জন্য। আমরা যদি সব শুধু মুনাফা মুনাফা করি তাহলে কি চলবে? চলবে না। সমাজের সবাইকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। তো সমাজে যারা হতদরিদ্র, যারা নিপীড়িত, তাদেরকে কিন্তু আমাদের সাহায্য করা আমাদের মৌলিক দায়িত্বের মধ্যেই পড়ে। তো এই জাতীয় প্রতিষ্ঠানের যখন কোনো অফার হয়ে থাকে তখন তাদেরকে বলা হয় অব্যবসায়ী অর্থায়ন। যেমন এতিমখানা, হাসপাতাল, এদের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফার জন্য, এদের উদ্দেশ্য এরা গঠিত হয়ে থাকে জনগণের সেবা করার জন্য। যেমন আমি তোমাদের একটি ছবির সাথে তোমাদেরকে একটু বোঝাতে চেষ্টা করি, সেটা হচ্ছে দেখো বিভিন্ন এখানে অনেকগুলো ছোটো ছোটো বাবু তোমরা ছেলে মেয়ে তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো তোমরা অর্পণ দেখতে বুঝতে পারছ এতিমখানার কিছু, দেখো অর্পণ লেখা আসছে, এখানে আমরা বুঝতে পারছি যে এটি একটি এতিমখানার ছবি। সো এই এতিমখানার কত টাকা আসলো, কে কত টাকা ডোনেট করলো, কোথায় কোথায় কত খাতে কার কোন বাচ্চাটার পিছনে কত কত খরচ হলো, এই যাবতীয় হিসাব রাখবার জন্য যে সিস্টেম, যে পদ্ধতি, সেটি হচ্ছে তোমার অবশ্যই অর্থায়নের মধ্যে পড়ছে। এরপর আমরা দেখবো ব্যবসা অর্থনীতিকে বলা হয়। এই যে আমাদের কমার্স ডিপার্টমেন্ট দাঁড়িয়ে রয়েছে ব্যবসার উপর, সেই ডিপার্টমেন্টের সেই টিচার হিসেবে আমরা তোমাদেরকে যা পড়াচ্ছি, তোমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যা শিখছো যে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এবং শুধুমাত্র মুনাফা অর্জন করলেই আমাদের মন ভরে না, আমাদের মনে চায় যে আমরা সর্বোচ্চ মুনাফাটা অর্জন করবো। সো এইটাই হচ্ছে ব্যবসা অর্থনের মূল উদ্দেশ্য, যে ব্যবসা অর্থনের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। যে একটি ব্যবসা প্রতিষ্ঠান কোন জায়গা থেকে তহবিল আনবে এবং কত টাকা বিনিয়োগ করবে, কতটুকু কোথায় কত টাকা বিনিয়োগ করবে যেন প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জন হয়, সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। অনেক সময় দেখা যায় তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক খাতে বিনিয়োগ করবে? অনেক ব্যবসা প্রতিষ্ঠান যখন অনেক বড় আকারে হয়ে থাকে তখন তারা শুধু লাভজনক নয়, আর তখন তারা অলাভজনক কিছু খাতেও ব্যয় করে থাকে, সেগুলোকে আমরা বলবো সামাজিক দায়বদ্ধতা। আচ্ছা, তা এই যে আমরা এতগুলো স্বরূপ শিখছি সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্বরূপ হচ্ছে ব্যবসায় অর্থায়নের স্বরূপ। এবং এই ব্যবসায় অর্থায়নের স্বরূপের মধ্যে আমরা দেখবো যে ব্যবসা অর্থায়নটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং অন্যটি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। এক মালিকানা ব্যবসা কি? এক মালিকানা ব্যবসা হচ্ছে যখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক থাকবে কেবলমাত্র একজন, তাকে বলা হবে এক মালিকানা ব্যবসা। এবং ওই প্রতিষ্ঠানের যত টাকা লাভ হবে, যত টাকা লোকসান হবে, সমস্ত টাকাই হচ্ছে ওই একজন মাত্র ব্যক্তি ভোগ করবেন। যেমন বিকাশের দোকান, যেমন লন্ড্রির দোকান, যেমন তরি তরকারির দোকান, যেমন ছোট ছোট ক্লিপের দোকান, ছোট ছোট কসমেটিক্স এর দোকান এক মালিকানা ব্যবসা। তারপর আমরা দেখবো অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা হচ্ছে যখন দুইয়ের অধিক ব্যক্তি মিলে কোনো ব্যবসা শুরু করেন তখন তাকে বলা হবে অংশীদারি ব্যবসা। যে দুইয়ের অধিক অর্থাৎ দুই থেকে বিশ জন পর্যন্ত, যখন কোনো একটি লোক কতজন লোক মিলে যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন তখন আমরা তাদেরকে বলবো অংশীদারি ব্যবসা। এবং এর অংশীদারি ব্যবসার মধ্যে কিন্তু একটি নীতিমালা রয়েছে, তার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারণ করা হবে কোন কোন পার্টনার কত টাকা ইনভেস্ট করবে, তার প্রফিট রেশিও এবং তার লস রেশিও কিন্তু ওই অনুপাতে ডিভাইডেড হবে, অর্থাৎ তার মূলধন অনুপাতে তার অ্যাক্টিভিটিস এর পোর্শন অনুযায়ী তার লাভ এবং লোকসান কিন্তু বন্টন হবে। আচ্ছা,
এরপরে আমরা যেটা দেখবো যে যৌথ মূলধনী ব্যবসা কাকে বলা হয়। যৌথ মূলধনী ব্যবসায় হচ্ছে যে তোমরা জানো যৌথ মূলধনী ব্যবসাটাকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং অন্যটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে 2 থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ, এবং পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তো শেয়ার কি, শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলবো হচ্ছে শেয়ার। মূলধনের একটা কি প্রতিষ্ঠানের যে টোটাল যে মূলধন সেই মূলধনের ছোট ছোট অংশকে আমরা বলবো শেয়ার। যেমন মনে করো যে যেমন বড় বড় কোম্পানি, যেমন বলতে পারি স্কোয়ার, বাটা, এই যে এখানে দেখছো টঙ্গী ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি, এই যে বাটা কোম্পানি, হঠাৎ কোনো একটি কারণে বাটা কোম্পানি বা স্কোয়ার কোম্পানি মূলধনের ঘাটতি দেখতে পারে, তখন সেই জনগণকে বলবে যে আমি শেয়ার বিক্রি করছি, তুমি কি উড লাইক টু পারচেজ মাই শেয়ার। তখন যদি তুমি সেই শেয়ারটি কিনে নাও, আমি সেই শেয়ারটি কিনে নিই, তখন কিন্তু আমরা ওই কোম্পানির মালিক হয়ে যাব। সো তা আমরা বলতে পারি শেয়ার কি, শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হবে শেয়ার। এবং এই যে যারা শেয়ার ক্রয় করলো তারা হচ্ছে শেয়ার হোল্ডার, আর শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক। সো কোনো ব্যক্তি যদি শেয়ার ক্রয় করে থাকে তাকে বলা হবে শেয়ার হোল্ডার, আর শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক। এবং অন্যদিকে কোনো ব্যক্তি যদি ঋণ আনে বা কোম্পানিতে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে শেয়ার, ঠিক তেমনি কোম্পানির ঋণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হবে বন্ড বা ডিবেঞ্চার। কোম্পানি মূলধন ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হবে শেয়ার, এবং কোম্পানির ঋণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হবে ডিবেঞ্চার বা বন্ড। আচ্ছা, তাইলে আমরা বলতে পারি যে শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, কিন্তু ডিবেঞ্চার হোল্ডাররা, বন্ড হোল্ডাররা ওরা কিন্তু কোম্পানির মালিক নয়, ওরা কোম্পানির ঋণদাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে আজকে লাস্ট টপিকটাকে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে যে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রোডাক্টস ইউজ করছি, সানসিল্ক শ্যাম্পু মেড বাই ইন্ডিয়া, তারপর আমরা ইউজ করছি ম্যাক লিপস্টিক, ও ওয়াও, তারপরে আমরা দেখছি যে সুশানের ব্যাগস, ইটস ক্রিয়েট এ ভ্যালু। সো এই যে ইম্পোর্টেন্ট এক্সপোর্ট, এর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখছি, বিভিন্ন দেশ থেকে আমরা মেডিসিন আনছি, তারপর আমাদের দেশে জামদানি বাইরে দেশে যাচ্ছে, তারপর আমাদের ইলিশ মাছ সবার কাছে খুব প্রমাদিত হচ্ছে, আমাদের পাটের ব্যাগ, আমাদের গার্মেন্টস তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা বিখ্যাত হয়ে যাচ্ছি। এই যে এই সামগ্রিক একটা প্রসেস, এটা কিন্তু আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে হচ্ছে। আমি বাংলাদেশে বসে যে জিনিসটা, ধরো আমি আমেরিকান একটা লিপস্টিক নিচ্ছি, ম্যাক লিপস্টিক নিচ্ছি, সো আমি কিন্তু বাংলাদেশের টাকায় দিচ্ছি। তো আমেরিকান যে সেল করলো ও তো আর বাংলাদেশের টাকা নিবে না, বা আমি যখন আমার দেশ থেকে একটা গার্মেন্টসের একটা টি শার্ট আমেরিকাতে পাঠাচ্ছি, তখন কিন্তু ও আমাকে ডলার দিলাম নিব না, ভাই আমাকে বাংলা বাংলা টাকায় দাও, আমি বাংলাতে হ্যাপি। সো এই যে সে বাংলা টাকা কই পাবে, বা আমি তাকে আমি ডলার কীভাবে দিব, এই যে একটা প্রসেস, যে একটা আমদানি রপ্তানির যে একটা বাধা বিপত্তি, যে কতটুকু আমদানি হবে কতটুকু রপ্তানি হবে, পুরো ডায়াগ্রাম আর সিলেক্ট করা যে একটা পার্টিকুলার ইয়ারে কতটুকু তুমি আমদানি করবে, কতটুকু তুমি রপ্তানি করবে, যার ফলে তোমার বৈদেশিক বিনিময়ের হারটা একটা লিমিটেশনের মধ্যে থাকে, বা যে বৈদেশিক বিনিময়ের হারটা নির্ধারণ করা যায়, এই সমস্ত কিছু কিন্তু তোমার আন্তর্জাতিক অর্থায়নের কার্যগুলির মধ্যে পড়ছে। তেমনি কিন্তু সরকার খেয়াল রাখবে কোনো কারণে যেন আমদানি এবং রপ্তানির মধ্যে ঘাটতি তৈরি না হয়, শীতলতা তৈরি না হয়, কারণ আন্তর্জাতিক অর্থায়ন কিন্তু শুধুমাত্র একটি দেশের জন্য নয়, পুরো ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু আন্তর্জাতিক অর্থায়নটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। যেমন বাংলাদেশে প্রধানত আমদানি নির্ভর দেশ হওয়ার কারণে প্রতি বছর কিন্তু আমরা বিভিন্ন মেশিনারিজ আনছি, খাদ্যদ্রব্য, স্পেশালি শিশু খাদ্যদ্রব্য, তারপর তোমার কিছু কিছু মেডিসিনস রয়েছে যেগুলো বাংলাদেশে প্রডিউস হচ্ছে না, পেট্রোলিয়ামগুলো কিন্তু মেনলি আমরা ডিপেন্ডেন্ট বাইরে কান্ট্রিগুলোর উপর, তারপর তাহলে কি আমরা শুধু আনছি না, আমরা পাঠাচ্ছি, আমরা পোশাক, পাট, পাটজাত দ্রব্য, তারপর তোমার কৃষিজাত দ্রব্য, এগুলো কিন্তু আমরা বেশ পাঠাচ্ছি, এবং বাংলাদেশের কিন্তু নাম বাইরে এক্ষেত্রে খুব সমাদৃত হচ্ছে। সো যখন এই আমদানি এবং রপ্তানির মধ্যে একটি ব্যালেন্সিংয়ের পজিশন চলে আসে, আমদানি এবং রপ্তানির মধ্যে যখন অর্থায়ন কাটাকুটিতে চলে আসে, তখন আমি তাকে বলবো আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে আন্তর্জাতিক অর্থায়ন কি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য তুমি যে অর্থায়ন করছো সেটি হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন।
দেখো আমরা কিন্তু এখন গ্লোবালাইজেশনের গ্লোবাল ভিলেজ এর মধ্যে রয়েছে, সো গ্লোবাল ভিলেজ কিন্তু টোটালটা ইম্পোর্ট এবং এক্সপোর্টের উপর ডিপেন্ডেন্ট। আর কেউ একজন দিচ্ছে, যেটা আমরা শুরু থেকে শুরু করেছিলাম বিনিময় প্রথা, আগে শস্যদানার বিনিময়ে তুমি আপেল নিতে, এখন সে আপেল আর শস্যদানাতে মধ্যে সীমাবদ্ধ নেই, একজনের কারেন্সি বা একজনের মুদ্রা অন্য দেশের মুদ্রায় কনভার্ট হয়ে কিন্তু আমরা খুব ইজিলি ইম্পোর্ট এবং এক্সপোর্টে কাজ করতে পারছি, এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন কিন্তু খুবই সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে। এখানে কিছু ডলার এবং ইউরোর ছবি রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ একটি জাহাজের মধ্যে অনেক ধরনের মাল লোড করা রয়েছে, এটা আমরা বুঝছি এই শিপের মধ্যে যে মাল রয়েছে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ভূমিকা পালন করছে কে, এবং ব্যথাতে এমনি জানবার জন্য জানিয়ে রাখি এখনই কিন্তু আমাদের পুরা ওয়ার্ল্ডের যদি বাণিজ্যকে আমরা চিন্তা করে থাকি তাহলে তার 80% কিন্তু তোমার নির্ভরশীল এই নদী ব্যবস্থার উপর, সাগরের উপর আমরা এখনো অনেকখানি নির্ভরশীল। আচ্ছা, এরপরে আমরা এখন তোমাদেরকে মূল্যায়নের সেকশন রেখেছি, যে এই যে আজকে ক্লাসটিতে তোমরা অ্যাকচুয়ালি কিছু বুঝলে কিনা সেটা হচ্ছে তোমরা নিজেরা নিজেকে জানা জানবে এবং জেনে আমাকে জানাবে যে তুমি কি জানিয়েছ। তোমরা কি করবে, আমাকে আমাকে মেসেঞ্জারে না করতে পারো, আমাদের গ্রুপে না করতে পারো, আমাকে তোমরা তোমাদের উত্তরগুলো মেল করে দিতে পারো, এবং আমি তোমাদের জন্য আজকে একটু বাড়ির কাজ রেখেছি, তোমরা বাড়ির কাজটি অবশ্যই প্রত্যেকে করবে, করে আমার মেলে পাঠিয়ে দিবে, মেলের অ্যাড্রেসটি তোমাদের কাছে রয়েছে, এবং কারো কাছে যদি মেল আনঅ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সেম মেসেঞ্জারেও দিয়ে দিতে পারো। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।